হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শহীদুল ইসলাম। তো আপনাদের মাঝে আজকে আমি হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনারা একটা হাই স্পিরিট যে টেবিল ফ্যানগুলো আছে ওইগুলো আপনারা বাসা বাড়িতে বসে কিভাবে ঠিক করে নিতে পারেন। তো আজকে আপনারা যারা আসলে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি আমার ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন। আসলে পুরোপুরি না দেখলে পরে আপনারা বুঝতে পারবেন না আসলে যে কিভাবে আপনারা বাসা বাড়িতে বসে একটা হাই স্পিড ফ্যান আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারেন। তার আগে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন। তো বিয়ারে দেখুন, এই দেশে হাই স্পিড ফ্যানটা তো এরকম সচরাচর আমাদের ঢাকা শহরে যারা দেশ গ্রামে আছে সবার বাসাতে এরকম একটা ফ্যান থাকে আমাদের বাসায়। দেখুন আমাদের এই ফ্যানটা আসলে কিভাবে আপনারা ঠিক করব, তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো, পুরো ভিডিওতে আজকে দেখাবো যে এরকম একটা ফ্যান আপনারা বাসা বাড়িতে বসে কিভাবে আপনারা আসলে ঠিক করে নিতে পারেন। তো তার আগে বিয়ার্স দেখুন, আমি দেখুন এই যে আমার ফ্যানটা, তো রেগুলেটরটা আমার মনে হচ্ছে রেগুলেটরের সমস্যা। তো আপনাদের সামনে আমি আজকে ফ্যানটা খুলে দেখব আসলে আমার ফ্যানটায় কি সমস্যা। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন। তো দেখুন আমি লাইনটা দিলাম, তো আমার ফ্যানটা চলতেছে না। আর এসব ফ্যান আপনারা আসলে আমাদের দাম কম সব ফ্যানের, এই জন্য আমরা অনেকেই আসলে ফ্যান না ঠিক করে আসলে চেপায় চেপায় ফেলাই রাখি। অবশ্য যদি আপনারা বাসায় বসে যদি সব ফ্যান যদি বিনা খরচে আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারেন তাহলে তো আর কোনো সমস্যা নাই। তো বেশ দেখুন আমার ভিডিওটা, আমি আসলে এই ধরনের ফ্যান কীভাবে ঠিক করি, আসলে ছোটোখাটো সমস্যা হয়ে যায় এই জন্য আমরা আসলে দেখি না, এমনিই ফেলাই রাখি। তো আজকে দেখব যে এরকম একটা ফ্যান বাসা বাড়িতে বসে কিভাবে ঠিক করা যায়। তো বের দেখুন আমি ফ্যানের ব্যাক কভারটা খুলছি, দেখুন এই যে ক্যাপাসিটার লাগানো আছে, তো দেখে মনে হচ্ছে ক্যাপাসিটারটা ভালো আছে। একবার রেগুলেটরটা চেক করব, রেগুলেটরের এটা দেখুন এখানে সব কিছু ঠিক আছে। তো বেশ দেখুন আমার ওই যে রেগুলেটরটা আছে, দেখুন ভিতরে একটা তার ছিঁড়ার মতো দেখা যাচ্ছে। এই যে দেখুন বেশ আমার রেগুলেটরের তারটা ছিঁড়ে আছে। তো আশা করি আমার মনে হচ্ছে এই রেগুলেটরের যদি তারটা আমরা সুন্দর করে ইনসুলেশন করে দেই আমার মনে হচ্ছে যে এই ফ্যানটা আসলে আগের মতোই সুন্দর বাতাস দেবে এবং আগের মতোই চলবে। তো আমরা এখন রেগুলেটরটা খুলবো, উপরে নবটা খুলবো। নবটা খুলে দেখুন ওই জায়গায় একটা ছোটো একটা নাট আছে, তো নাটটা যদি পেলা দিতে খুলে দেই এমনি আসলে রেগুলেটরটা খুলে চলে আসবে। আসলে যারা আমার ভিডিওটা দেখতেছেন আসলে আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর আমি আসলে ভিডিও করতেছি একাধ্যে মোবাইল ধরে আর একাধ্যে আসলে আপনাদেরকে দেখাচ্ছি, যদি কোনো সমস্যা মনে করেন আসলে আপনারা ভালো করে একটু দেখবেন। দেখুন বেশ এখন আমি রেগুলেটরের তারটা খুলে ফ্যানটা আসলে রেগুলেটর বাদ দিয়ে ডাইরেক্ট করে চালাই দেখাবো, ডাইরেক্ট করে চালাবো দেখি চলে কি না। যদি চলে তাহলে মনে করবো যে আসলে রেগুলেটর যে তারটা ছিঁড়া ছিল ওইটাই সমস্যা, আর যদি না চলে তাহলে ভাববো যে কয়েলের সমস্যা। তো দেখুন বেশ আমি সুইচটা আসলে দিছি, দেখুন আমার এখানে তার এখন শর্ট করে দেখুন আমাদের ফ্যান চলছে। তার মানে আমরা বুঝলাম যে আমাদের আসলে ফ্যানটা আসলে ভালো আছে, রেগুলেটরের প্রবলেম আসলে এতটুকু সমস্যার কারণে আসলে এইগুলো এরকম এই ধরনের ফ্যান আমরা বাসা বাড়িতে ফালায় রাখি। দেখুন বিয়ার্স এইসব ফ্যান আসলে হতে পারে যে দাম কম কিন্তু গরমের সময় করলে অনেকই উপকারিত আসে এইসব ফ্যান। তো আমরা ফালায় না রেখে আছি বাসাপাতে ফালায় না রেখে আমরা আসলে ফ্যানগুলো এইসব ভিডিও দেখে নিজেরা বাসা বাড়িতে বসে ঠিক করব।
আর আমার ভিডিওটা দেখতেছেন আপনারা যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আর কোনো সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না তো বেশ দেখুন আমি রেগুলেটরটা এখান থেকে খুলে বের করে নেছি তো এখন আমি এটাকে সুন্দর করে জ্বালাই দেব জ্বালাই দিয়ে লাগায় আবার আপনাদেরকে দেখাবো দেখুন ভিউয়ার্স আমি ওই যে টেবিলের উপর দেখুন দুইটা তার টুকরো তার কাটে রাখছি একটু বড় ধরনের যাতে একটু বড় করে লাগাই দেব বড় করে না লাগালে আসলে ছোট তার হলে সমস্যা হয় এই জন্য আমি বড় করে কেটে নিছি তো ভিউয়ার্স দেখা যাচ্ছে আমাদের আসলে এটা রেগুলেটরটা ঝালাই দিলেই হয়ে যাবে রেগুলেটরটা ভালো আছে আর আপনাদের যদি মনে হয় যে আপনাদের বাসাবাদে যদি এরকম ফ্যান থাকে যদি মনে হয় যে না আমার রেগুলেটরটা যদি ভালো না মনে হয় তাহলে হয়তো কোনো ইলেকট্রিক কের দোকান থেকে একটা রেগুলেটর কিনে নেবেন আসলে রেগুলেটরের দাম সব বেশি না 50-60 টাকা হলে ভালো ভালো রেগুলেটর পাওয়া যায় তো ভিউয়ার্স দেখুন আমি ঝালাই দিচ্ছি তো ঝালাই দিয়ে সুন্দর করে ফিটিং করে পরে আপনাদেরকে দেখাবো আসলে তো ভিউয়ার্স দেখুন আমি সুন্দর করে ঝালাই দিছি তারটা ঝালাই দিয়ে রেগুলেটর ফিটিং করে এখন আসলে তারের সুন্দর করে দেখুন আমি কানেকশন করে দিছি তো এখন আসলে চালায় দেখবো ফ্যানটা যে চলে কিনা আমরা সুন্দর করে ফ্যান চালাইয়া রেগুলেটরটা দেখব যে কমে কিংবা বাড়ে কিনা দেখুন ভিউয়ার্স আমি ফ্যানটা আসলে সুইচ দিচ্ছি দেখুন আমার ফ্যানটা চলতেছে সুন্দরভাবে দেখুন খুব বিনিময়ে আপনারা বিনা খরচে একটা আসলে ফ্যান ঠিক করে ফেলতে পারেন এইসব ভিডিও দেখে মাত্র 6-7 মিনিটের একটা ভিডিও দেখে আপনারা দেখুন গরমের হাত থেকে রক্ষা পেতে এরকম আসলে ফ্যানগুলো ঠিক করতে পারেন তার মানে আমার ফ্যান ঠিক আছে তো আসলে যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার অবশ্যই যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর কমেন্ট করতে আপনারা ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ